বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আমার বড় ভাইয়ের বিরুদ্ধে তুই মামলা করতে আমার বড় ভাইয়ের বিরুদ্ধে ডিপিটি দেয় কথা করতে বলে তোরে সাত দিন টাইম সাত দিনের মধ্যে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। আমি আমার ছেলেটাকে কেটে দিলাম বলে দিলাম। আবার দেখেন রাত 11:18 আবার সে শুনতে আবার কথা আবার সুবিধা কথার ভয়ের যে কথা আমার কাছে আছে সে আমাকে সাত দিনের মধ্যে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতে এবং কাছে তুই আমার বড় ভাই আমাকে বারবার একটা দিক কথা জিজ্ঞেস করলাম আচ্ছা তোর বড় ভাইটা কি বলতো আর আমাকে মেরে ফেলে তাহলে তো কত টাকা দেবে তাই বল বলছি আমি ঢাকার বাইরে আছি তুই সাত দিনের মধ্যে আসে তো থাকে হ্যাঁ আর তোকে মেরে বস্তার করে বুড়িগঙ্গা নদীতে ফেলে এখন এই ছেলে কি বা তারা আমি জানি না। আমি এই জন্যে আজকে মনে করি আমি ডিবি আলম স্যারকে ফোন দিয়েছিলাম বলানি থানাকে ফোন দিয়েছি তারপরে এখানে হাতিদের থানাতে এখানে আমি আসেছিলাম ওসি স্যারের সাথে কথা বলেছি বলে এখানে আমরা একটা সাধারণ ডায়েরি করেছি যে এরা কারা এই নাম্বারটা আপনারা জানেন বর্তমানে কেউ মনে করেন এমন একটা শুধু কেউ কাউকে ফোন করলে তাকে নাম্বার সার্চ করে বাড়ি করার কোনো ব্যাপার না সে যা প্রহার মাটি বলে লুকিয়ে থাকে না কেন তাই আমি আইনের কাছে বলতে রাখি আমি কয়েকদিন ধরে আপনারা জানেন আমি আমার জীবনের খুবই আমি ঝুঁকি নিয়ে আসি কারণ আমার দিনে মনে করেন মারামারি হয় তারই পরের দিনে ওর মনে করেন 5:30 ঘটিকায় আমার অফিসে কিছু হামলা করে কয়েকজন ব্যক্তি আছে কে বা কারা আমি জানি সেদিনও আমরা আমার এখানে আমরা ডায়েরি করেছি এবং তাদের ভিডিও করে মনে করেন সংগ্রহ করেছে আচরণ থানা এ তাদেরকে ধরার চেষ্টা করতেছে এখন মনে করেন আমি জানি না আমার জীবনে কী আছে সামনে দিন ভালো আছে কি খারাপ আছে জানি না আর এটা বাস্তব আপনারা আমরা যে বাস্তবে একটা কথা বলি এটি সত্যি ঘটনা এখনকার দুনিয়ার বাস্তবে কেউ সত্যি কথা বলে তার মৃত্যু নাহলে জেলখানা এই দুইটা হবেই আর যাই হোক আমার কপালে কী আছে জানি না আমি সত্যি করে কথা বলে তার মৃত্যু হয়ে যায় আপনি ধারণা করছেন কারা আপনাকে হুমকি দিতে পারে এখন এই মুহূর্তে ডাইরেক্ট আমি কোনো দলকে আমি ইঙ্গিত করে বলবো না যে অমুক দলের লোক আমাকে অমুক দলে অ্যাটাক করছে কারণ এখানে তৃতীয় পক্ষের লোক থাকতে পারে কারণ যেহেতু আমরা চাই যে ফোনে হুমকি দিয়েছে এটা কে বা কারা এই বসেটাকে আমরা জানি তাই আমি কাউকে নাম ধরে আমি বলতে পারতেছি না যে এই লোক আমার কেমন করে কিন্তু তারা খালি বারবার একটা কথা বলতেছে আমি আমার ভাই নিয়ে মামলা কেন করেছে তারপরে ডিবিতে কেন কমপ্লেন করেছি তারপরে মিডিয়াতে কেন আমার ভাইকে নিয়ে কথাবার্তা বলছি এই ভাইটাকে আমি জানি না এখন তাকে ধরলে বোঝা যাবে একজন ভাই একে আমার কিছু লাগাতে এটা আমি বলতে পারবো না একদম পুলিশ এদেরকে ধরলে তারপরে বুঝতে পারবো এই লোকটা কে কেন আমাকে সে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে আর কে আমার পিছনে তাকে মনে করেন লাগাচ্ছে আমি জানি না। থানা সর্বশেষ কী বললো আপনাকে? থানাতে আমরা মনে করি ডায়েরি করে তারা মামলা নিয়ে সেখানে এখন তার জমিতে তারা তদন্ত করতেছে খুবই তাদের সময় এখন আজকে এখন থেকে রাত থেকে তারা স্পেশাল টিম কাজ করতেছে খুব তাড়াতাড়ি তাদেরকে ধরার চেষ্টা করছে। আচ্ছা আলম ভাই আপনি হাসপাতালে থাকা অবস্থায় বলেছিলেন যে 10-12 জন লোক এসে আপনার বাসায় হুমকি দিয়ে গেছে তাদের কি শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা? তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে তাদেরকে পুলিশ তুলেছে আমাদের আদালতে পাঠিয়েছে ওখান থেকে অনুমতি আছে তাদেরকে ধরা হবে আমি হাসপাতালে আমি ওসি স্যারকে জিজ্ঞেস করছিলাম এই কথা তিনি এই কথা বলছেন। আচ্ছা এই অবস্থায় কি আপনি জীবন নিয়ে শঙ্কায় আছেন কিনা? অবশ্যই শঙ্কা আছে যেহেতু আমি অফিসের বাসায় মনে করি ভোর 6টায় মনে করি লোক মারা ফেলে ছিল আবার তারা আমাকে ফোনে হুমকি দিচ্ছে মারে ফেলে দেওয়ার জন্য এখন মনে করেন কি হবে জানি না কিন্তু এই মনে করেন মৃত্যু ভয় করলে তো জীবন চলবে না বিষয়টা কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ পুলিশকে জানালাম। আমার কি বলেছেন তারা আমার জীবন নাশের যে আপনি যে শঙ্কায় আছেন এই বিষয়টা নিয়ে পুলিশ না এই জন্য আমার বাসার সামনে কয়েক ধরে পুলিশকে মনে করেন ডিউটি করতেছে দিন নয় করতেছে রাতেও করতেছে এখন বাদ বেগেরা শোনেন কেউ যদি কাউকে মারে ফেলে যায় আপনি যাতে পড়া দেন না মারে ফেলে দিবি আর কেউ যদি কাউকে কাউকে মারবো না সে মনে করেন তাহলে কিছু হয়রানি করবে টেনশনে ফেলাবে কিন্তু কেউ কাউকে মারতে ফেলে পুলিশকে মনে করেন আমি করেন আরও এক থেকে বড় কিছু যদি আমাকে মনে করেন নিরাপত্তা দিয়ে রাখে তা মেরে ফেলে তাকে আমাকে মারার তার টার্গেট থাকে এটা বলা যাবে না কি হতে পারে। আচ্ছা এই অবস্থায় আপনি বিভিন্ন দেশে থেকে আপনি এ পেয়েছেন আপনি অনেকে বলছে যে আপনি আমেরিকা চলে যাবেন কি না? না এই শুনেন মৃত্যুর ভয়ে আমেরিকা কেন চলে যাবো ঠিক আছে এখন আমরা আমেরিকা সিঙ্গাপুর দুবাই আমার বিভিন্ন দেশে আমার কিছু ইভেন্ট প্রোগ্রাম নিয়ে কথা হয়ে আছে কিছু দেশে কনসার্ট করতে যাবো আর আমি দেশ ছেড়ে কোনো দিন যাবো না আমি বাংলাদেশে থাকতে চাই বাইরে দেশে গেলে কোনো তাদের মনে করেন মাত্র
हाँ दर्शक अपना देखते हिरो आलम हाथीरझिल थाना एसेछेन अभियोग करेछेन फोन कलर माध्यमे ताके हुमकी देवा होच्छे हत्यार हुमकी देवा होच्छे तबे के दिच्छे ता आसले सेई विषयटी स्पष्ट करेननी तबे ताके जे हुमकी देवा होच्छे तिनी एमनटा आसले